सिलीगुड़ी नगर निगम ने सूर्यसेन पार्क संलग्न इलाके में महानंदा नदी के किनारे किया वृक्षारोपण कार्यक्रम का आयोजन। सिलीगुड़ी नगर निगम ने सिलीगुड़ी के 10 नंबर वार्ड के सूर्यसेन पार्क संलग्न इलाके में महानंदा नदी के किनारे विभिन्न स्थानों से एकत्र किए गए बड़े पेड़ों की बहाली के साथ साथ वृक्षारोपण कार्यक्रम किया। इस दौरान मेयर गौतम देव समेत वार्ड पार्षद और मेयर पार्षद मौजूद थे। सड़कों को चौड़ा करने के दौरान कई बार बड़े पेड़ों को काट दिया जाता है। यदि कोई नया पेड़ भी लगाया जाए तो उसे बड़े होने में कई वर्ष लग जाते हैं। इस बीच ग्लोबल वार्मिंग के युग में पेड़ों की कटाई एक बड़ी समस्या बन गई है, लेकिन सड़क बनाने या किसी भी सरकारी प्रोजेक्ट के लिए सबसे बड़ी कुर्बानी पेड़ों को ही देनी पड़ती है। इसलिए पेड़ों को बचाने के लिए नगर निगम ने काम शुरू कर दिया है। इस संबंध में मेयर गौतम देव ने कहा कि आज के तो गाछ शुद्ध लगाना पुनर्स्थापन करते देखते अनेक बड़ो बड़ो गाछ वही गाचटा अनेक बड़ो छो जो बेचे गए आज के एक बड़ो गाच ওটাকে আমরা পুনঃস্থাপন করব। 9টা গাছ অলরেডি লাগিয়ে নেওয়া হয়েছে আর একটা গাছ ওটা বেঁচে গেছে, পুনঃস্থাপিত হয়েছে। এইভাবে যদি আমরা পুনঃস্থাপন করতে পারি তাহলে বড় বড় গাছগুলোকে তাদের যতগুলোকে সম্ভব আমরা বাঁচানোর চেষ্টা করব। আর এই স্টেজটা দেখুন, এখন মানুষ এখানে আসছে ঘুরতে, জায়গাটাকে সুন্দর করছে। সিসি ক্যামেরা আর বৈদ্যুতিক লাইট দিয়ে জায়গাটাকে পুরো আমরা আলোকিত করব, যাতে এখানে কিছু কিছু অসামাজিক কাজকর্ম হতো সেটা কমেছে অনেকটা, কিন্তু এটাকে আমরা একদম সম্পূর্ণভাবেই সেটাকে বন্ধ করব। এবং এই মনন্দার ধার দিয়ে আমরা ওয়াক ট্রেল করতে চাই, তারপর ছাউ নদী পাশ দিয়ে আমরা জগিং ট্র্যাক করছি, সাইকেলিং এর ব্যবস্থা করছি। সব মিলে এই শহরটাকে দেখবেন আমাদের কাছে এই ডিসেম্বর পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ সময়। এই ডিসেম্বর পর্যন্ত আমরা অনেকগুলো বড় প্রজেক্ট নিয়ে এগোচ্ছি, কিন্তু আগামী এক বছরের মধ্যে দেখবেন যে ধীরে ধীরে কিন্তু শিলিগুড়ি পাল্টে যাচ্ছে। সেটা আমরা এক বছর পাঁচ মাস এসেছি, তার আগে অ্যাডমিনিস্ট্রেটর থাকাকালীন কিছু পরিকল্পনা নিয়েছিলাম, এখন মানুষ অনুভব করতে পারছেন যে নিশ্চয়ই এখনও যানজটটা আমরা মেটাতে পারিনি, নিশ্চয়ই জলের সমস্যাগুলো সমাধানের দিকে আমরা এগোচ্ছি। আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটির একটা বড় অংশ, 16টা ওয়ার্ড 550 কিলোমিটার রাস্তা জুড়ে আমরা সেই কাজগুলো করছি। শহরের বাইরে বাস স্ট্যান্ড নিয়ে যাওয়ার কাজগুলো শুরু হচ্ছে, মানে সবটা থমকে ছিল। শিলিগুড়ি জড়ত্বের মধ্যে ছিল, শিলিগুড়ি থমকে ছিল, শিলিগুড়ি আর ধীরে ধীরে একটা জড়নগরীতে পরিণত হচ্ছিল। সেখান থেকে প্রাণবন্ত, সংস্কৃতি মনস্ক একটা ভাইব্রেন্ট শহরে আমরা পরিণত করছি। এবং আজকে আমি খুব খুশি যে আমরা এইভাবে এই বড় গাছগুলোকে বাঁচাতে পারছি, এই গাছগুলোকে লাগাতে পারছি, এবং এই গাছগুলো আমাদের শিলিগুড়ি শহরকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। আজকে তো 11টা গাছ, 10টা গাছ, 1টা গাছ আগে লাগিয়েছিলাম, বড় হয়ে গেছে। এটা খুব বড় দিক।